আনন্দে আছেন, কারণ আর কিছুদিন পেরোলেই কিন্তু আমাদের সব থেকে যেটা বলা যেতে পারে বাঙালিদের মহোৎসব, সেই উৎসব আমাদের আসতে চলেছে। সকলেরই মনে একটা আনন্দ আনন্দের জায়গা তো রয়েছে, পাশাপাশি কিন্তু আরেকটা ভয়ও আমাদের কাজ করছে। কেন কি যে সময়টার মধ্য দিয়ে আজকে আমরা অতিবাহিত হচ্ছি, সেই একটা ভয়ও আমাদের মধ্যে রয়েছে। কিন্তু সকল ভয় কাটিয়ে অবশ্যই সকল ঝড় থেমে আমাদের আবার সেই সুদিন ফিরে আসবে, এই আশা এই ভরসা আমরা সবাই রাখি, সবাই আমরা আশা করি যে আবার হয়তো যে সুখময় দিনগুলো আমরা পেছনে ফেলে এসেছি সেই সুখময় দিনগুলোর মুখোমুখি আবার আমরা হব। তো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা কথা দর্শক বন্ধুদের বলবো যে দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা প্রতিনিয়ত আসবে। কেন কি এটা একটা চিরন্তন সত্য যে আমরা যেভাবে পথ চলি বা যে রাস্তাতেই আমরা পদার্পণ করি না কেন, সেখানে ছোট বড় মানে কঠিন হোক বা যাই হোক না কেন, আমরা প্রত্যেকটা মানুষই সমস্যায় জর্জরিত হবই। কিন্তু দেখুন সেখান থেকে বেরিয়ে আমাদেরকেই আসতে হবে। আর কিভাবে আমরা বেরিয়ে আসব, এই জায়গাটা কিন্তু পরিকল্পনা বা এই জায়গাটাকে সঠিকভাবে অবলম্বন, সেই জায়গাটা সঠিকভাবে বুঝতে আমাদেরকেই হবে। আর সেই জন্যই কিন্তু আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান, যে কিভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ শাস্ত্রের উপরে বিশ্বাস রেখে আমরা সঠিক রাস্তায় এগিয়ে যাব। তাই সেই মানুষটিকে নিয়ে প্রত্যেকবারের মতন আবারও আমরা হাজির হয়ে গেছি, তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সেই মানুষটির কাছে যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে, মাতৃসাধক আচার্য শ্রীদেব। নমস্কার দাদা আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুদের, শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকের দিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই যে প্রথম যে কথাটা বললেন যে সামনে শারদীয়া দুর্গোৎসব আসছে এবং এই দুর্গোৎসবে মানুষের একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু আজকের যে পরিবেশ, সামাজিক পরিবেশটা সৃষ্টি হয়েছে বা পরিবেশের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, যার জন্য মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে গেছে, বহু মানুষের প্রাণ চলে গেছে, অনেক বিখ্যাত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার জন্য প্রথমেই সবাইকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখবো, নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আনন্দে মেতে উঠুন। তারপরে একদমই তো এবার আমরা একটু আলোচনার মধ্যে চলে আসি, তার কারণ জানি যে দর্শক বন্ধুরা অনেক প্রশ্ন নিয়ে আপনারা বসে আছেন, অনেক প্রশ্ন আপনাদের সামনে আপনাদের কাছে রয়েছে। দাদা প্রথমেই যে বিষয়টা আমরা একটু চলে আসি সেটা হচ্ছে যে দেখুন, শিক্ষার জায়গাটা আমাদের প্রত্যেকটা মানুষেরই তো একটা প্রাথমিক স্টেজ, আমরা প্রাথমিক শিক্ষার দিকে ঠিক আছে সব কিছু এগোচ্ছি, সবই আমরা ঠিকঠাকভাবে করছি, হঠাৎ করে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক শিক্ষার স্তরটা তারা খুব ভালোভাবে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করে তারা যখন একটা মানে উচ্চতর বিদ্যার দিকে, যখন মানে হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যাচ্ছে, হট করে যেন সেখানে একটা মানে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মতন এই পরিস্থিতি, আর সেই জায়গাটা রিকভারির জায়গা তারা কিন্তু করতে পারে না, এটা কেন? দেখুন একটা জিনিস, প্রথম কথা বলি যে শিক্ষাটা, প্রথম যে কথাটা বলি যে প্রাথমিক শিক্ষাটা যদি খুব ভালো হয়, প্রাথমিক শিক্ষা ভালো হওয়া মানে তার শিক্ষার ভিতটা ভালো হচ্ছে। এবার শিক্ষার ভিতটা ভালো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই সময় তার দশাপতি খুব ভালো জায়গায় রয়েছে, দশাপতি তাকে খুব ভালো ফল দিল, কিন্তু যেই মতো তার আরেকটি একটি দশা ছাড়িয়ে, জন্মদশা ছাড়িয়ে তার অন্য আরেকটি দশা হচ্ছে সে গিয়ে পড়লো, সেই দশাপতি কিন্তু খুব রাশিচক্রে খুব খারাপ অবস্থায় রয়েছে। তো সেই খারাপ অবস্থায় থাকার জন্য সেই সময়টা তার জীবনে শুধুমাত্র শিক্ষার জায়গাটা ডিটোরিয়েট করবে না, তার কিন্তু সেই সময় তার অনেক কিছু টোটাল লাইফটাই কিন্তু হেরে, যদি একটু লং মানে একটু বেশি বড় দশা যদি পড়ে যায়, শনির দশা বা রাহুর দশা যদি পড়ে যায়, তখন কিন্তু একটু প্রবলেমটা চলে আসে। আচ্ছা, তার মানে এই জায়গাটা থেকে হয়তো যারা আজকে মানে মা বাবারা বসে আছেন, একটা কথা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো যে আপনাদের ছেলে মেয়েরা আগে খুব ভালো পড়াশোনা করতো কিন্তু এখন তারা ফাঁকি মারছে, এটা কিন্তু নয়। অবশ্যই আমি বলবো যে দেখুন এইখানেও কিন্তু সেই জ্যোতিষ শাস্ত্রটাই জড়িয়ে আছে। আমরা আলোচনার মধ্যে আবারও আসবো, একজন দর্শক বন্ধু আমাদের রয়েছে, নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন, কার বিষয়ে? হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে জানবো, স্নেহা বললাম। বেশ, মেয়ের জন্ম তারিখ আর সময়টা দাদা? মেয়ের জন্ম তারিখ হচ্ছে 17/3/2003 আর বৈকাল 3:10। 17/3/2003 দুপুর 3:10, আর কোথায় জন্মস্থান? কোথায় জন্মস্থান? ঘাটাল। ঘাটালে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন, নিয়মিত দেখেন অনুষ্ঠান? দাদা অনুষ্ঠান খুবই ভালো দেখে, খুব অনুষ্ঠান ভালো লাগে।
আমি আমার ওই মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে একটু জানতে চাই, লেখাপড়ার বিষয়ে। লেখাপড়ার বিষয়ে, বাহ, এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি একটু দর্শক বন্ধুদের বলবো। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে আমি একটু আচার দিদির সাথে মানে এই পরিস্থিতি, এখনকার পরিস্থিতি নিয়ে একটু আলাপ আলোচনা করছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আচার্য জি কিন্তু প্রথমেই বললেন যে দেখবেন পৌলমী, আজকে যখন প্রথম ফোনটা আসবে, প্রথম ফোনটাই কিন্তু আসবে পড়াশোনার বিষয় নিয়ে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকদের বলবো যে দেখুন, জ্যোতিষ শাস্ত্র যদি সঠিকভাবে কোনো মানুষ, একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি থাকে আর জ্যোতিষ শাস্ত্র যদি সঠিক চর্চা করা যায়, কোন মানুষের কি প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আজকের দিনে মানে দাঁড়িয়েও কিন্তু বলাটা সম্ভব হয়। সত্যি আমি এটা খুব খুবই মানে একটা তাজ্জব বেড়ে যাবার মতো। দেখুন, আপনার মেয়ের সিংহ রাশি এবং কর্কট লগ্ন, কর্কট লগ্ন এবং সিংহ রাশি আপনি জানেন? আপনাকে আসতেই হবে একটা জায়গায়। দেখা যাচ্ছে যে আপনার মেয়ে এখন 17 পার করে 18 বছরের দিকে যাচ্ছে, তাই তো? 18 বছরের দিকে যাচ্ছে। তো এই মেয়েটি তার মানে এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা পার করে এ হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে। হায়ার এডুকেশনটা আমরা ধরবো 9th হাউস থেকে, এবং সেই 9th হাউস লর্ড লগ্নে বসে উচ্চস্থ হয়ে রয়েছে, এবং চতুর্থ ভাবপতি সে কিন্তু সমসপ্তমে দৃষ্টি বিনিময় করছে। চতুর্থ নবম সম্পর্কটা শুক্র যেহেতু আপনার চতুর্থ এবং একাদশ পতি হবে, তোমার সাকসেস লগ্নের সঙ্গে যখনই তার কম্বিনেশনটা হয়ে গেছে, তোমার সাকসেসটা রয়েছে, কেমন? তার মানে এই মেয়েটির উচ্চশিক্ষার একটা যোগ খুব ভালো মতন রয়ে গেছে, উচ্চ শিক্ষার জন্য। আপনার মেয়েটি কি করে, সায়েন্স টাইন্স দিয়ে পড়, সায়েন্স দিয়ে স্টুডেন্ট কি? বাহ, দেখলেন, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করে এ হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে কিন্তু বিপুল সাফল্য রয়েছে, কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে, বাস্তব জায়গাটা আসতে হবে। যেই মুহূর্তে হায়ার এডুকেশনটা আমাকে আমাকে বিচার করতে হবে, সঙ্গে সঙ্গে তার 9th রাহুর একটা দৃষ্টি, রাহু বসে গেছে এবং ওই চতুর্থ ভাবপতির সপ্তমে বসে গেছে, নবম ভাবপতির ওপর শনির দৃষ্টি, চতুর্থ ভাবপতির ওপর শনি বসে রয়েছে, তার ওপর রাহুর দৃষ্টি, জন্মকালীন দৃষ্টি এবং এখনো দৃষ্টি। তার মানে কি রয়েছে যে এই মুহূর্তে তার এইচএস পাস করে যেই মুহূর্তে সে হায়ার এডুকেশনের দিকে যাবে, বা একটুখানি মনে করুন একটু দূরে যাওয়ার চেষ্টা করবে, সামান্য কিছু বাধা কিন্তু তার চলে আসবে। মানে আপনার কলেজে ভর্তি হওয়া, ভালো কলেজ পাওয়া, বা কলেজে ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করতে না পারা, এই ধরনের কমপ্লিকেশনগুলো কিন্তু তার চলে আসবে। এমনিতে আপনার মেয়ের ট্যালেন্ট রয়েছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, অনেক দূর পড়াশোনা করে এবং সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু পড়াশোনা একটু বাধার যোগ আমি দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটা কিন্তু দাদা আপনাকে সবার আগে ঠিক করতে হবে, কারণ এত ভালো ট্যালেন্ট থেকেও যদি মানে এগোতে গিয়ে বারবার যদি হোঁচট খায়, তাহলে আমার মনে হয় সেই ট্যালেন্ট থাকা না থাকা বোধ কিন্তু সেটা ইকুয়াল হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি বাবা ফোন করেছিলেন, নিশ্চয়ই মেয়ের ভবিষ্যতের ব্যাপারে খুবই আপনি ওয়ারিড থাকবেন। তো একটু আমার মনে হয় অনুষ্ঠানের শেষে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বারটা একটু নোট করে নিন। আপনাদের সকলের ক্ষেত্রেই বলবো বুকিং নাম্বারটা নোট করে নিন, অনুষ্ঠানের শেষে আপনারা অবশ্যই ফোন করুন সঠিক কনসালটেশনের জন্য এবং সঠিক জীবনের দিশার দিকে এগোনোর জন্য। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন? কোথা থেকে বলছেন? কোথায় জন্মগ্রহণ, একটু আমাদের সঙ্গে থাকুন। আর যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন, প্রত্যেক বুধবার আপনারা গড়িয়াহাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু গড়িয়া চেম্বারেও আপনারা পাচ্ছেন, পাচ্ছেন আপনারা ধর্মতলা ড্রেকার্স লেনেও আপনারা পাচ্ছেন। এবং এর মধ্যে দর্শক বন্ধুদের অবশ্যই বলবো যে দেখুন, সামনেই কিন্তু মহালয়া এবং সামনেই দীপান্বিতা কালী পূজা, অনেক ভালো ভালো শুভ যোগ রয়েছে, শুভ তিথি রয়েছে। তো সেখানে যারা আপনারা তন্ত্রের মাধ্যমে কাজ করাতে চাইছেন, কারণ দেখুন আমরা সবাই জানি আলটিমেটলি
প্রত্যেকটা শক্তির শুরু বলুন শেষ বলুন দৈব শক্তি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রভাব ফেলে। তাই তন্ত্রের মাধ্যমে বা দৈব শক্তির মাধ্যমে যারা আপনারা জীবনের প্রত্যেকটা সমস্যা থেকে সঠিকভাবে বেরিয়ে আসতে চাইছেন, অবশ্যই বলবো আচার্যজির সাথে আপনারা যোগাযোগ করুন, একটু ফাস্ট যোগাযোগ করুন, কারণ দেখুন সময়টা তো মানে ক্রমশ পেরিয়ে যাচ্ছে আর খুব স্বল্প, আর মানে এইবারের মতন আর কি, অন্যান্য বার আচার্যজি অনেক কাজ করেন কিন্তু এইবার যেহেতু এইরকম একটা সিচুয়েশন তাই জন্য উনি খুব স্বল্প সংখ্যক কাজ করছেন, তাই যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ আপনি শুনতে থাকুন আপনার বিষয়ে আমরা আসবো। আচ্ছা আপনার বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি পেয়েছি, বৃশ্চিক লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম, এই যে মূলা নক্ষত্রটি আছে না, এই মূলা নক্ষত্রটি দেবতা হচ্ছে নিরীতি এবং এর প্রতীক হচ্ছে একগুচ্ছ মূল, তার মানে যে যে জাতক বা জাতিকা এই মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করে তার জীবনে কিন্তু মানে একেবারে জন্মকালীন অবস্থাতে কিন্তু একটু দুঃখের মধ্য দিয়ে চলতে হয়, বিশেষ করে ওই যে আপনার ষষ্ঠভাবে শনি রয়েছে বসে, শনি ষষ্ঠভাবে থাকা ভালো কিন্তু যেহেতু আরেকটি ম্যালিফাইড প্ল্যানেট দ্বারা শনিটি পীড়িত হয়ে রয়েছে, তার মানে আপনার জীবনে কিন্তু বাধার জায়গাটা কিন্তু খুবভাবে প্রকট আর শনিটি কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। আবার দেখুন দশম ভাবের ঘরে মানে কর্মের ঘরে মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন, মানে মঙ্গল রাহু জায়গাটা কিন্তু এটা কিন্তু ভালো যোগ নয়, এটাকেও কিন্তু আপনার ছন্নছাড়ার যোগ বলা হয়। এই কর্মের জায়গায় যতবার কিন্তু আপনার যেহেতু মানে 98-এ জন্ম, তার মানে এখন 22 বছর পার করে 23 বছর, আপনারা পড়াশোনা শেষ করে আপনি আস্তে আস্তে উঁচু দিকে যাবেন, কর্মের জায়গায় যাবেন, কিন্তু দেখবেন কর্ম নিয়ে কিন্তু একটা অসন্তোষ আপনার থাকবে। এই কর্মের জায়গাটা দেখুন আমার কর্মপতি সে কিন্তু নিচস্থ, যদিও নিজভঙ্গ হয়েছে কিন্তু তার নিচস্থ হয়ে গেছে এবং তার উপর একটা শনির দৃষ্টি রয়ে গেছে, সব শুদ্ধ মিলিয়ে আপনার কর্মভাব নিয়ে ক্যারিয়ার নিয়ে কিন্তু আপনার বিরাট বড় একটা মাথায় একটা হেডেক থাকবে সারা জীবনে কিন্তু, এটা কিন্তু আপনার জন্মগত ভাগ্য, আপনি যখন জন্মেছিলেন এই ভাগ্য নিয়েই কিন্তু জন্মেছিলেন। আপনি দেখবেন যত এগোবেন বয়স বাড়বে এই কর্ম নিয়ে কিন্তু আপনাকে সারা জীবন বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক। তাহলে তো এই জায়গাটা অবশ্যই কিন্তু ঠিক করতে হবে। আমি আপনাদের চার্টে যেগুলো ডিসপুট রয়েছে আমি ডিসপুটগুলো আপনাদেরকে বলে দেবো, এই ডিসপুটগুলো আপনারা কাউকে ভালো কাউকে দেখিয়ে মানে লোকাল, আপনাদের অত দূর থেকে এখানে আসা তো সম্ভব নয়, যারা লোকাল আছে তাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে ভালো একটা প্রতিকারের ব্যবস্থা আপনারা করে নেবেন, প্রতিকার নিলে পরে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকে আপনার বয়স কম, এই কম বয়স থেকে যদি আপনি প্রতিকার ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবনটা কিন্তু বাধার মধ্যে অগ্রগতির একটা যোগ আপনি পাবেন, ভালো থাকবেন। একদম অবশ্যই আপনাকে বলবো যে একটু অনুষ্ঠানের শেষে ফোন করুন। আচ্ছা এই জায়গায় দাঁড়িয়ে আচার যদি একটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে যে অনেক মানুষের কিন্তু একটা বক্তব্য থাকে যে আমরা জ্যোতিষ মতে প্রতিকার নেবার পরেও কই আমরা তো আমাদের সঠিক জায়গাটায় পৌঁছতে পারছি না, আমরা যে সমস্যার জন্য আজকে তার সেটা তো হচ্ছে না। জ্যোতিষী জ্যোতিষ মতে যে প্রতিকারটা দেয় সেই প্রতিকারটা যে ভুল তা কিন্তু বলা যাবে না, তর্কের খাতিরে হোক অনেকে বলবে ভুল প্রতিকার, না ভুল প্রতিকার নয়, প্রতিকারটা কিন্তু সম্পূর্ণ ঠিক, তার কারণ জ্যোতিষী যে প্রতিকারটা করে দিচ্ছেন সেই প্রতিকারটা কিন্তু একদম সর্বোত্তম প্রতিকার, কিন্তু এখানে একটা গ্রহ প্রতিকার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনি বুঝতে হবে যে যে যেই গ্রহটির প্রতিকার প্রদান করা হলো জাতক বা জাতিকাকে সেই গ্রহটির একটি ইষ্ট দেবী আছে, দশমহাবিদ্যা সমস্ত দেবদেবীরা কিন্তু এই নবগ্রহের কিন্তু ইষ্ট দেবী, সেই দেবীর পুজো করতে হবে সেই প্রতিকারের ওপরে, তার ভৈরবের পুজো করতে হবে, তারপরে সেই গ্রহের পুজো করতে হবে এবং গ্রহের মন্ত্র আছে, নির্দিষ্ট মন্ত্র গায়ত্রী মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে, প্রণাম মন্ত্র আছে এবং তার বীজ মন্ত্র আছে, সব জপ করে তাকে জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করে তবে তাকে ধারণ করাতে হবে, শাস্ত্রোক্ত মতে কিন্তু প্রতিকারটা ধারণ করাতে হবে, না হলে পরে কিন্তু দেখবেন ওই সিম কার্ড ছাড়া মোবাইলের মতন হয়ে যাবে, মোবাইল কিনেছেন অত তার সিম কার্ড নেই, তার কোনো ভ্যালুয়েশন নেই, একটা প্রতিকার পড়লেন একটা অর্নামেন্টস অত পড়লেন আপনি কিন্তু সেই প্রতিকারে কিন্তু কোনো দাম পাবেন না বা কোনো কাজ পাবেন, যার জন্য মানুষের মধ্যে একটা ক্ষোভ আসে যে আমি প্রতিকার ধারণ করার পরেও কেন আমি ফল পাচ্ছি না, জাগ্রত করতে দেখুন কে এসেছে। হ্যাঁ আমরা আবার আলোচনায় আসবো, নমস্কার কে রয়েছেন? আমি কৃপ্তি ঘোষ বললাম বীরভূম বলপুর থেকে। বীরভূম থেকে বলুন দিদি, কার বিষয় জানবেন? কার বিষয়? আমার নিজের বিষয় জানতে চাই। আচ্ছা জন্ম তারিখ আর সময়টা? 1996। বোঝা গেল না, আরেকবার। 15/1/1996। 15ই জানুয়ারি। আচ্ছা আর সময়টা? সময় রাত্রি 9টা। রাত্রি 9টা, ঠিক আছে। আর কোথায় জন্মস্থান কি বীরভূম? হ্যাঁ বলুন। জন্মস্থানটাও কি বীরভূম ছিল? হ্যাঁ হ্যাঁ জন্মস্থান আমি বলতে। একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার বিষয়ে আমরা
আসবো। দর্শক বন্ধুদের আবারও বলবো যে যারা আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, কারণ আপনারা সবাই চেষ্টা করেন সত্যি আমরা বুঝতেই পারি, কিন্তু আমাদের সময়টা খুবই সীমিত সংখ্যক, তাই আমরা তো সবার কল অ্যাটেন্ড করতে পারি না। তো সুতরাং যেখানে আপনারা আমাদের কল করছেন হয়তো পাচ্ছেন না, বুকিং নাম্বারটা অবশ্যই বারবার বলবো, বুকিং নাম্বার নোট করে নিন, অনুষ্ঠানের শেষে আপনারা সবাই ফোন করতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন একটু। আচ্ছা, আপনার সিংহ লগ্ন এবং তুলা রাশি? বিশাখা নক্ষত্রে জন্ম, বিশাখা নক্ষত্রে জন্ম আপনার, মানে বৃহস্পতির দশায় জন্ম। দেখছি, তার দশাটা দেখিনি, সম্ভবত শনির দশা চলছে। হ্যাঁ, শনির দশা চলছে, একটু ধরুন দেখুন। হ্যাঁ, আপনার 25 বছর বয়স, তাই তো? তাহলে দেখুন কোন জায়গাটা ডিসপুট, আপনি একটু দেখে নিন। যেহেতু পঞ্চম ভাবের ঘরে বৃহস্পতি রয়েছে বসে, পঞ্চম ভাবের ঘরে বৃহস্পতি বসে গেছে, অর্থাৎ আমরা জানি যে ভাবপতি ভাবের ঘরে থাকলে পরে ভাবের উৎকর্ষতা বৃদ্ধি করে, তার মানে আপনার ট্যালেন্ট রয়েছে, পড়াশোনার জায়গাটা ভালো আমি পাবো, উচ্চশিক্ষার জায়গাটা আমি ভালো পাবো, এবং আপনি ট্যালেন্ট নিয়ে পড়াশোনা করবেন, সব ভালো। কিন্তু দেখুন, ওই সপ্তম ভাবের ঘরে শনি রয়েছে বসে, এবং কাকে নিয়ে বসে গেছে? শনি শুক্র দশম পতিকে নিয়ে বসে গেছে, এবং দ্বিতীয় ভাবের ঘরে যে রাহু বসে গেছে না, দ্বিতীয় এই জায়গাটা কিন্তু আপনার খুব খারাপ জায়গা। দ্বিতীয় ভাবের ঘরে রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে না। আর অষ্টমে কেতু, সেখানে এই মুহূর্তে শনির একটা দৃষ্টি, এই জায়গাটা আপনাকে কিন্তু, আমি কি বলতে চাইছি ভালো করে বুঝি, আপনার কিন্তু পার্সোনাল লাইফ মানে অষ্টম ভাবের ঘরে কোনো ম্যালিফাই প্ল্যানেট বসে থাকা, এবং সেই ম্যালিফাই প্ল্যানেটের ওপর আরেকটি ম্যালিফাই প্ল্যানেট দৃষ্টি বা কোনো প্রভাব বিস্তার করা, তাতে কিন্তু আপনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে যাবেন, ব্যক্তিগত সম্পর্ক, যেই ব্যক্তিগত সম্পর্কটা নিয়ে কিন্তু আপনার সারা জীবন কিন্তু মাথার মধ্যে একটা হেডেক থাকবে। মানুষকে সঠিক বার্তাটা দিয়ে দেয়। আমরা মানুষ অনেক সময় অনেক কিছু ডিনাই করে যায়, হয়তো আপনি ওপেন মিডিয়ায় আমার সঙ্গে বলছেন কথা, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারে, কারণ মিডিয়ায় অনেক সময় অনেকেই আছে যারা হয়তো ঠিকঠাক ভাবে ব্যাপারটা বলতে চান না বা বলতে পারেন না, সেটা সেপারেট ম্যাটার, সেটা হতেই পারে। তো সেক্ষেত্রে চেম্বারে এসে সেই সমস্যার যদি সমাধান আপনারা নিতে চান, সেটা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। আর আমার ক্যারিয়ারের দিকটা একটু বলবেন? ক্যারিয়ার নিয়ে তো আপনার প্রশ্ন থাকবে, ক্যারিয়ারটা নিয়েই আপনার প্রশ্ন থাকবে। যেই মানুষের ব্যক্তিগত সম্পর্কটা খারাপ হয়ে যায়, যেই মানুষ ব্যক্তিগত সম্পর্কে ঝাড় খায় না, সেই মানুষের কোথায় চলে যায় তখন সে বলে কি যে আমি আর অন্য কোনো কিছুর মধ্যে যাবো না, কোনো রিলেশনের মধ্যে যাবো না, এবার তখন তার মধ্যে চলে আসে নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারটা। তার মানে আপনার ওই ষষ্ঠপতি সপ্তমপতির সঙ্গে দশমপতি বসে গেছে তৃতীয়পতি, যার মানে আপনার ক্যারিয়ার নিয়ে একটা প্রস্তুত থাকবেই, ক্যারিয়ারটা নিয়েই আপনি আসবেন কথা বলতে। কিন্তু ক্যারিয়ার করতে গেলে পরে আপনি যেখানে যেখানে ক্যারিয়ার করতে যাবেন সেই জায়গাটাই কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে গেছে, ওইগুলোকে আপনি ঠিক করুন। আমি আপনাকে কি কথাগুলো বলছি আপনি একটু ভালো করে বুঝবেন। 2026 সাল পর্যন্ত আপনাকে কিন্তু এই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, তারপরে বুধের দশা যখন ঢুকবে আপনি কিছুটা রিলিফ পাবেন, তখন আপনি সাকসেসের জায়গাটা কিন্তু পাবেন, তার আগে কিন্তু সাকসেসটা পাবেন না, ভালো থাকবেন। একদম অবশ্যই বলবো। বীরভূম থেকে ফোন করছেন অনেক দূরের দর্শক বন্ধু আপনি, আর যারা দূরের দর্শক বন্ধুরা রয়েছেন বা হয়তো এসে উঠতে পারছেন না কলকাতায়, যারা আপনারা এসে উঠতে পারছেন না, আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের সকলের জন্যই এখন কিন্তু অনলাইনে সুবিধা রয়েছে, আপনারা সেই অনলাইন কনসালটেশনও নিতে পারেন, তার জন্য বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছি? আমার ছেলের সম্পর্কে চাই। জন্ম তারিখ আর সময়টা বলুন। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের বিষয়ে আমরা আসবো। অনুষ্ঠান দেখেন, নিয়মিত দেখেন? প্রায় দেখি। আচ্ছা, আজকে কি প্রথম লাইন পেলেন আপনি? প্রথম লাইন পেলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো
দর্শক বন্ধুদের, যারা আপনারা সবাই প্রাণপণ চেষ্টা করেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য, বলার কথা বলার জন্য, তো সেক্ষেত্রে সেই সব দর্শক বন্ধুদের বলবো যারা আপনারা আমাদের সাথে এখন এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না বা লাইন পাচ্ছেন না, বিজি পাচ্ছেন, একদম দুঃখ পাওয়ার কিছু নেই। অনুষ্ঠান শেষে বুকিং নাম্বারটা কিন্তু আপনাদের সকলের জন্যই খোলা আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রলিংয়ে বুকিং নাম্বারটা যাচ্ছে, একটু কাইন্ডলি নোট করে নিন, অনুষ্ঠানের শেষে কথা বলতে পারবেন। আপনার ছেলের কুম্ভ লগ্ন এবং ধনু রাশি আপনি জানেন? কুম্ভ লগ্ন ধনু রাশি, এবার দেখুন ওই চতুর্থ ভাবের ঘরে কে কে বসে রয়েছে, বৃহস্পতি এবং শনি লগ্নপতি চতুর্থ ভাবের ঘরে বসে গেছে, চতুর্থ ভাবপতি উচ্চস্থ রয়েছে, দ্বিতীয় ভাবে উচ্চস্থ, দ্বিতীয় পতি চতুর্থ পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়ে গেছে, তার মানে শিক্ষার জায়গাটা আমি ভালো পাবোই আশা করি, কিন্তু এই মুহূর্তে ওই জায়গা, হ্যাঁ আমার আমার কথাগুলো শুনে নিন, আমি জ্যোতিষ ব্যাকরণটা বলবো, আমি এখানে কনসালটেন্সি দেবো না, আমি যে জ্যোতিষ যেটা আপনাকে পাচ্ছি চার্টের মধ্যে যা পাচ্ছি আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। ওই চতুর্থ ভাবের ওপরে যে বৃহস্পতি শনি বসে রয়েছে তার উপর এখন রাহু বিরাজ করছে এবং ওই চতুর্থ পতি শুক্রের ওপর শনির অশুভ দৃষ্টি চলছে, যার জন্য আপনার ছেলের কিন্তু এই মুহূর্তে মন মানসিকতা একটুখানি ডিস্টার্ব করবে, একটু বিচলিত হয়ে যাবে, মানে শিক্ষাটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে, শিক্ষাটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে, শিক্ষার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি এই বিষয়টা নিয়ে একটু মানে খোলাখুলি একটু যোগাযোগ করুন, বুকিং নাম্বারটা একটুখানি নোট করুন। হ্যাঁ, তো দাদা একটু আমরা এবার আলোচনার মধ্যে আসি, যে এই যে এক্ষেত্রে অনেক সময় অনেক দর্শক বন্ধুরা বলেন যে আমরা অনেক জ্যোতিষীর কাছে যাচ্ছি, দেখাচ্ছি, কিন্তু আমাদের আশানুরূপ যে ফল তারা কিন্তু সেই জায়গাটা পেয়ে উঠছে না, এইটা কেন? এক হচ্ছে জ্যোতিষ বিচার, আমি প্রথমে একটা কথা বলে দিই, জ্যোতিষ বিচারটা হচ্ছে সবচেয়ে আসল, যে মানুষ সঠিক জ্যোতিষ বিচার করতে পারে সে কিন্তু রেমেডিটাও ঠিকঠাক দিতে পারে, রেমেডি কিন্তু এক গাদা হয় না, রেমেডি বড় জোর একটা, তার থেকে হয়তো একটা সাবস্টিটিউট একটা তার সঙ্গে থাকে, দুটো, এর থেকে বেশি রেমেডি হয় না, বেশি রেমেডি দিলে পরে একটা বোঝা পড়ে যায় সেই জাতক জাতিকার উপরে, তার কিন্তু বিভিন্ন গ্রহের মধ্যে কন্ট্রাডিকশন ব্যাপার চলে আসে, তার ভারের চাপে কিন্তু সে বেশি দূর এগোতে পারে না, রেমেডি হবে একটা কি দুটো, এর থেকে বেশি হবে না, এবং সেই রেমেডিটা সঠিক মাত্রা অনুযায়ী দিতে, তার একটা মাপ আছে, তার বডি ওয়েট, তার এজ দেখে তবে তাকে একটা রেমেডি, তাকে কত রতি বা কত ক্যারেক্ট কী দিতে হবে সেটা বুঝতে হবে, এছাড়াও তাকে সেই রেমেডিটাকে আপনার শোধন করে তাকে জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করে তবে তাকে প্রদান করতে হবে, তা নয় কিন্তু জ্যোতিষ বিচারটা যদি ঠিক না থাকে, যদি ভুল বিচার হয়ে যায় তখন কিন্তু তার রেমেডিটাও কিন্তু ভুল চলে আসবে, ভুল রেমেডি মানেই কিন্তু ভুল পথে হাঁটা, একদম এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই। তো এই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধুদের, প্রত্যেকজন দর্শক বন্ধুদেরই আমি একটাই কথা বলবো, যে দেখুন যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আমার মনে হয় যে এইটুকুনি নিশ্চয়ই বিশ্বাস আপনাদের মনে আমরা দিতে পেরেছি বা জাগাতে পেরেছি, যে এই যে জ্যোতিষ শাস্ত্রটা যেটা হাজার হাজার বছর আগে যেটা আবিষ্কৃত হয়েছে, আজকের দিনেও এটা সত্যি আছে এবং ভবিষ্যতেও কিন্তু এই সত্যতাটা থাকবে, কিন্তু এখানে আমাদেরকে সঠিক জায়গাটা কিন্তু খুঁজে নিতে হবে। তো সেক্ষেত্রে দর্শক বন্ধুদের বলবো, যারা আপনারা সত্যি ভীষণ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, বুঝে উঠতে পাচ্ছেন না যে কোন জায়গাটায় গেলে বা কার কাছে গেলে আমরা সঠিক রাস্তা পাব, সেখানে বলবো একটু যোগাযোগ করুন, বুকিং নাম্বার আপনাদের সকলের জন্যই ওপেন রয়েছে, একবার ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন। আজকে তো সময় এইখানেই শেষ, তাই ইচ্ছা না থাকলেও আমাদেরকে বিদায় নিতে হবে, দেখা হচ্ছে আগামী লাইভে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।